দেখুন যুক্তরাষ্ট্রের অদ্ভুত এক গ্রাম, যে গ্রামে কেউ কাপড় পরে না। ঘন জঙ্গলে কিছু আদিবাসী আছে যারা এখনো সভ্যতার ছোঁয়া পায়নি, যার কারণে তারা কাপড় পরিধান করেন না। কিন্তু এই সভ্য জগতেও এমন একটি গ্রাম আছে যেখানে কেউ কাপড় পরে না। দেখছেন যুক্তরাষ্ট্রের হাটশায়ারে অবস্থিত সিম্পল প্লাজ নামক গ্রামে এমনই নীতি। সভ্যতার পথ প্রদর্শক বলে যারা নিজেদের দাবি করে সেই যুক্তরাজ্যে এমন একটি গ্রাম অবস্থিত। মজার ব্যাপার হচ্ছে ওই গ্রামের মানুষ বেশ সচেতন ও শৌখিন। তারা গায়ে কাপড়ের কোনো পোশাক না পরলেও রোদ থেকে চোখকে বাঁচাতে সানগ্লাস ঠিকই ব্যবহার করেন। গলায় স্বর্ণের চেন, এমনকি আঙ্গুলে আংটিও পরেন শখ করে। গ্রামের ভেতরে বেশ সমৃদ্ধ বারও আছে, শুধু পোশাকই নেই গায়ে। আর একমাত্র নগ্ন হতে রাজি হলেই ওই গ্রামে জমি কিনতে পারবেন, অন্যথায় জমিও মিলবে না বাড়িঘর বা বসবাসের সুযোগ। তাই সেখানে থাকতে চাইলে তাদের মতো করেই থাকতে হবে। জানা যায় ওই গ্রামের সবাই বস্ত্রহীন, প্রথম দর্শনে একে আর দশটি গ্রামের মতোই মনে হবে, ছবির মতো সুন্দর, বেশ পরিপাটি। কিন্তু এই ধারণা পাল্টাতে শুরু করবে যখন ওই গ্রামের কোন মানুষের সাথে দেখা হবে। ওই গ্রামের বাসিন্দারা গ্রামটিকে যুক্তরাজ্যের সবচেয়ে পুরানো নগ্নতাবাদী অঞ্চল বলে দাবি করেন। তারা এতটাই নগ্নতাবাদী যে আপনি যদি তাদের মতের সঙ্গে একমত না হন, তাহলে ওই গ্রামে কেউ আপনার কাছে জায়গা, জমি, বাড়ি ঘর কিছুই বিক্রি করবে না। ওই গ্রামের বাসিন্দাদের মতে অন্য গ্রামের সঙ্গে এই গ্রামের কোনো পার্থক্য নেই। বাকিরা যেভাবে জীবন ধারণ করে তারাও ঠিক একইভাবে জীবনযাপন করেন। সকালে ঘুম থেকে ওঠা, দিনের কাজ শুরু করা, বাজারে যাওয়া, পাঠশালায় যাওয়া, দুধওয়ালা, পোস্টম্যান সবাই এক। সব কিছুই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই তারা দেখেন না, শুধুমাত্র বস্ত্রহীন থাকা ছাড়া।